Hello friends, welcome back to my channel. আমার সব লাভলি সাবস্ক্রাইবাররা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায়। পুজো মানেই প্যান্ডেল ভ্রমণ, দেদার খাওয়া দাওয়া আর প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানো। বছরভর এই চারটি দিনের জন্য বাঙালি অপেক্ষা করে থাকে, তাই একটু সাজগোজ না করলে কি চলে? হাতে আর এক মাস সময়, কিভাবে এই 30 দিন যত্ন নেবে ত্বকের? আগামী 30 দিন কি করলে পুজোর সময় ত্বক উজ্জ্বল দেখাবে? প্রথমেই বলবো, মৃত কোষ সরিয়ে ফেলা খুবই জরুরি, তাই ভালো কোনো স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার করা, টোন করা ও আর্দ্রতা বজায় রাখা, এই তিনটি ধাপ যে কোনো সময় ত্বক চর্চার প্রাথমিক তিনটি ধাপ, তাই দিনে দুবার ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই দরকার। বাইরে যাতায়াত থাক বা না থাক, ত্বকে সানস্ক্রিন লোশন মাখা খুবই জরুরি। এখন থেকেই মাখতে শুরু করে দিতে হবে যারা সানস্ক্রিন ব্যবহার করো না। এখন থেকে নিয়মিত মুখে মালিশ করা শুরু করে দাও, এতে রক্ত সঞ্চালন বাড়বে। খাওয়া দাওয়া থেকেই মেলে ত্বকের পর্যাপ্ত পুষ্টি, তাই নিয়ম মেনে খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে। আর রূপটানের ব্রাশ তুলিগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। একই তুলি বারবার ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়, তাই সেটা পরিষ্কার করে নেওয়া উচিত। আর মুখে গরম জলের ভাপ নিতে হবে। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন থেকে তোমরা সিরাম ব্যবহার করা শুরু করে দিতে পারো। এছাড়া রোজ তোমাদের 5 গ্লাস করে জল খেতেই হবে, দেহে জলের ঘাটতি দেখা দিলে ত্বক রুক্ষ হয়ে যায়। এছাড়া নিয়মিত মুসম্বি বা কমলা লেবু খাওয়া শুরু করে দাও, এতে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে। খাদ্য তালিকা থেকে অতিরিক্ত শর্করা সমৃদ্ধ খাবার ছেঁটে ফেলতে হবে, বাদ দিতে হবে দুগ্ধজাত খাবারও। আর তোমরা মুখে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করা শুরু করে দিতে পারো, এতে ত্বক আর্দ্র হবে। সময় মতো ঘুমোতে যেতে হবে, রোজ প্রায় 6 থেকে 8 ঘন্টা ঘুমালে কমবে চোখের তলার কালি। শুধু ঘুম নয়, চোখের তলার কালি দূর করতে ব্যবহার করতে পারো চোখের নিচে লাগানো ক্রিম। সারা রাত হাইড্রেটিং মাস্ক পরে থাকতে হবে। বিছানা, বালিশ ও মুখ মোছার তোয়ালে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, পরিচ্ছন্ন থাকলে ত্বক ভালো থাকবে। কোরিয়ান রূপচর্চার কদর ক্রমশ বাড়ছে, এই পদ্ধতিতে শুরু করতে পারো ত্বকের চর্চা। ঠোঁট ও ঠোঁটের চারপাশে ভালো করে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিতে পারো, তবে তোমাদের কফি খাওয়া একেবারেই বন্ধ করে দিলে ভালো হয়। মুখে দাগ ছোপ দূর করার জন্য সাহায্য নিতে হবে কোনো ঘরোয়া ফেস প্যাকের। তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে, তোমাদের উপকারে আসে, কি করতে হবে? লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আগামী পর্বে।